সড়ক দুর্ঘটনায় হাত হারানোর পর নিহত রাজীবের দুই ভাইকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি ও স্বজন পরিবহনের মালিককে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ওই ঘটনায় দুই বাস কর্তৃপক্ষের মধ্যে কারা দায়ী তা তদন্ত করতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। ওই কমিটিকে 30 জুনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে হবে। পরে প্রতিবেদনের আলোকে হাইকোর্ট রাজীবের দুই ভাইকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেবেন। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা ট্রিবিউনের কর্মকর্তা নিজামুদ্দিনের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি করা হয়েছে। সুপ্রিম কোর্ট আপিল বিভাগ নির্দেশ দিয়েছে হাইকোর্টকে আগামী 30 জুনের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন কমিটি করার জন্য। এই কমিটি নির্ধারণ করবে কার কি দায়িত্ব, কার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, এটা কি ড্রাইভারের কারণে হয়েছে না বাসের মালিকের কারণে হয়েছে, এবং 30 জনের মধ্যে ইনকোয়ারি কমিটি করে রিপোর্ট দিতে হবে, দায়িত্ব নির্ধারণ করতে হবে, এবং নির্ধারণ করার পরে তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে রাজীবের যারা এখন বেঁচে আছে দুই ভাইকে। সুপ্রিম কোর্টের নির্দেশ আপিল বিভাগের ক্ষতিপূরণের বিষয়টি আমি মনে করি যে সুপ্রিম কোর্টের আজকের আদেশের পরিপ্রেক্ষিতে যে এদের দুই ভাইয়ের ক্ষতিপূরণ পাওয়াটা আরও বেশি নিশ্চিত হয়ে গেল, এবং তাদের বেড়ে ওঠা, তাদের পড়াশুনো, তাদের সমস্ত ব্যয়ভয় করার জন্যে হাইকোর্ট বিভাগ বরং যে রিপোর্ট পাবে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আরও বৃহত্তর আদেশ দিতে পারবেন বলে আমি আশা করি।